ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য শেখানোর জন্য এবং সাধারণ মানুষকে কয়েকটি বিষয়ে অবহিত করার জন্য ডিড জেন্টেলম্যান ডিড জেন্টালম্যান ইন্ডিয়ান অ্যাবাউট সেভেন্টি থ্রি ইয়ার তিয়াত্তর বছর বয়স কিন্তু ওনার দুধ শক্তি অনেকটা রোহিত হয়েছে কমনিটিভ সেন্স কিছু ডিটোরিয়েশন হয়েছে ফাইন সেন্স কিছুটা অবনতি হয়েছে

প্রতিটি সেল টিস্যু অর্গান সিস্টেমস অফ দ্য বডি বিকমস উইকার উইকার অ্যান্ড উইকার অ্যান্ড ডিটোরিয়েন্স ইটস ফাংশানস দিস ইজ এ নর্মাল ফেনামেনান বাট ইট ভ্যারিজ ইট ভ্যারিজ ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল কারো তিরিশ বছর হয়ে যায় কারো চল্লিশ কারোর পঞ্চাশ কারোর ষাট কারোর সত্তর কারোর আশি কারো নব্বই নব্বই বছরও অনেকের মেমোরি ঠিক আছে আশি বছরও কারো দাঁত ঠিক আছে সত্তর বছরেও কারো চোখ ঠিক আছে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি অর্গানগুলির কোনো অবনতি হয়নি ম্যান টু ম্যান ডিফার্স ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল সো অ্যাট্রোপি অফ দ্য ব্রেন ব্রেন কোষগুলো শুকিয়ে যেতে থাকে অ্যাকচুয়ালি কী হয় দুটি কোষের ব্রেনের যে নার্ভ কোষ তাকে আমরা বলি নিউরন তাকে আমরা বলি নিউরন ব্রেনের যে কোষগুলো থাকে এক একটা কোষের নাম একটা নিউরন আর দুটো কোষের মধ্যে যে কানেকশান থাকে সেই কানেকশান সেলসটাকে অ্যাকশান সেলস এই সেলগুলো ডিটোরেট হয়ে যায় তাহলে একটা কোষ থেকে আরেকটা কোষের কানেকশানটা ব্যাহত হয় একটা কোষ থেকে আরেকটা কোষের কানেকশান ব্যাহত হয়ে যায় যেমন একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যাওয়ার রাস্তা ছোট ব্রিজ যদি থাকে সেই ব্রিজগুলো যদি ভেঙে যায় তাহলে যাতায়াত অসম্ভব হয়ে পড়ে তো ব্রেনের অ্যাট্রপি অফ ব্রেন মানে তাই অ্যাকশানস অফ দ্য ব্রেন দ্যাট মিন্স দি নার্ভসেলস অব দ্য ক্যাপাসিটি তাহলে সংযোগ বন্ধ হয়ে সংযোগ বন্ধ হয়ে গেলে সব কিছুর বিশৃঙ্খলা দেখা দেয় যেসব জিনিসগুলো সেন্টার হায়ার সেন্টার অব দ্য ব্রেন থেকে কন্ট্রোল হচ্ছে দেখা শোনা অনুভব করা হাসি কান্না ফাইন যে ডাইনামিক সেন্সগুলো সেগুলো সব ব্যাহত হয় দিস ইজ কল্ড ব্রেইন অ্যাট্রোপি ব্রেনের কোন পার্টে বেশি থাকে এই সব যে জিনিসগুলো এই ফাইন সেন্সগুলো সেরিব্রাম সামনের দিকে তাই সেরিব্রাল অ্যাট্রোপি এখন এই সেরিব্রাল অ্যাট্রোপি হয় কেন আমি তো বলেলাম যে ম্যান টু ম্যান ভ্যারি করে বয়স টু বয়স ডিপার করে তবে সাধারণত পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর এদিক ওদিক হয় কারোর কিন্তু কেন হয় জেনেটিক কারণে এবং পারিপার্শ্বিক কারণে কারণ আগে আর পরে যে কারণগুলোতে হয় একদিন না একদিন হবেই তার পারিপার্শ্বিক কারণগুলো এবং শারীরিক কারণগুলো ইম্পর্টেন্ট শারীরিক কারণ কি লোকটা যদি খুব স্ট্রেসের মধ্যে থাকে সারা জীবন খুব মানসিক বিশৃঙ্খলা টেনশান ওয়ারিংজাইটি লাইফ লাইফ তার জীবন ব্যথিত করেছিল সেই মানুষটার হতে পারে স্ট্রেস লাইফ যাদের বেশি থাকে টেনশান অ্যাংজাইটি ওয়ারিনেস নানান রকম রোগ থেকে হতে পারে সেরিব্রাল ডিজিজেস মাল্টিপেল স্কুলোরোসিস স্কোলোরোসিস মানে শক্ত হয়ে যাওয়া মাল্টিপেল মানে অনেক জায়গায় অনেক জায়গায় নার্ভসগুলো যেখানে শক্ত হয়ে যায় তাদের কাজকর্মের ব্যাহত হয় তার থেকে হতে পারে মাল্টিপেল স্ক্রোসিস হেড ইনজুরি থেকে হতে পারে বড় ধরনের যে কোনো ইনফেকশাস ডিজিজ থেকে হতে পারে সো দেয়ার মে বি ডিফারেন্ট কজ ইন দিস অ্যাট্রোপি অফ দ্য ব্রেন সো দিস জেন্টলম্যান

স্ট্রোকের পরে হতে পারে যাদের একবার স্ট্রোক হয়েছে তারপরে হতে পারে বা দুবার তিনবার স্ট্রোকের পরে হতে পারে অ্যালজাইমার্স ডিজিজ কেউ এক ধরনের ব্রেন সেলগুলো মেমোরি এরিয়া সব জায়গাগুলো ডিস্টার্ব করে না শুধু মেমোরি এরিয়াগুলো ডিস্টার্ব করে অ্যালজাইমার ডিজিজ পরে হতে পারে সো মাল্টিপাল স্ক্রোসিস অ্যালজাইমার্স ডিজিজ সেরিব্র ভাস্করের অ্যাক্সিডেন্ট এসব কারণে হতে পারে দের ইজ নো কিওর ফর ব্রেন লস ব্রেন সেল লস ব্রেন সেল ড্যামেজ পারমানেন্ট কিওর এগুলো হয় না এগুলো যদি পারমানেন্ট কিওর করা যেত তাহলে চোখের লেন্স খারাপ হয়ে গেলেও আবার ঠিক করা যেত নকল লেন্স বসাতে হতো না হাঁটুর হাড় হয়ে গেলে প্যাটেলা নষ্ট হয়ে গেলে আর্টিফিশিয়াল প্যাটেলা লাগানো হতো না ওই প্যাটেলাই ঠিক করা যেত কারণ শরীরে যেসব অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হতে আছে প্রকৃতির নিয়মে ধ্বংসের দিকে চলে যাচ্ছে তার ঠিক করা যায় না তাই কোনো শিল্পীর প্রথম দিকের যে ভরাট গলার গান তার শেষ জীবনের সেই গলার গান পাওয়া যায় না এক্সপায়ারি হয়ে গেছে ডেট এক্সপায়রি মান্নাদের আগের গান আর পরের গান এক ছিল না কারণ যেসব যন্ত্রপাতির ক্ষয় হচ্ছে তার ঠিক করা যায় না দি ডেজ হ্যাভ গন নেভার কাম ব্যাক সো অনেক নেশাগ্রস্ত ব্যক্তিদের বেশি হতে পারে যারা প্রচুর পরে জোয়ানা হিরোইন চরস প্রচুর পরিমাণে স্লিপিং পিলস খেয়েছে তাদের ব্রেনের ক্ষতিগ্রস্ত হতে পারে এই ভদ্রলোকের কারণ মনে করছি আমি ট্রেনে যেতে যেতে অনেকে মিষ্টি করে কথাবার্তা বলে খাতির করে বিস্কুট খাওয়ায় তাতে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য মেশানো থাকে হেভি ডোজ স্লিপিং ডোজ ওষুধ থাকে ঘুমিয়ে পড়ে লোকটা অচেতন হয়ে পড়ে মরলে মরুক ওই জানোয়ারদের কোনো তো চিন্তা নেই তার কাছ থেকে যা পাওয়া গেলো তার ব্যাগটা পকেটে যা পাওয়া গেল হাতি নিয়ে চলে গেল। এরকম খবর আমি অনেক দেখেছি দু দিন তিন দিন পরে অসহায় মানুষটা কোথায় পড়ে আছে কেউ মারা গেছে কেউ রাস্তার পাশে পড়ে আছে কেউ ট্রেনের মধ্যে পড়ে আছে কেউ অন্য জায়গায় পড়েছিলো কেউ ধরে হসপিটালে দিয়েছে বেয়ারিস হিসাবে বড় দুঃখজনক ঘটনা একটা সাদা একটা ভালো মানুষ ব্যাংকের অফিসার ছিল রিটায়ার করার পরে মেয়ের বাড়ি যাচ্ছিল দিল্লিতে তার এই গণ্ড ঘটেছিল তারপরেই তার কিডনি অসুখ করে এবং আর তারপরেই সে অকালে দেহত্যাগ করে কারণ হেভি ডোজ নারকোটিক্স তার ক্ষতি করছে নর্মাল ডোজের থেকে সুইসাইড করে মানুষ কি দশটা পনেরোটা কুড়িটা ট্যাবলেট করে সুইসাইড করে মারা যায় সুইসাইড করে মানে মারা যায় তাই কুড়িটা যদি মারা যায় আর এরা একটুখানি কম দেয় একটু দয়া মায়া দেখায় আর কি যে একেবারে না মরে যায় বা মারা যাওয়ার মতোই দেয় যদি কেউ লাকিলি বেঁচে যায় আর কি ওদের তো মারা মায়া দয়া মায়া নেই তাহলে এই ভদ্রলোককে সাদা ভদ্রলোক সিম্পল ম্যান ভেরি পারফেক্ট ম্যান সাদা সিধা মানুষগুলোই তো শিকার হয় ওনাকে খাইয়ে দিয়েছিল বিস্কুট ওই রকম দেড় দিন দু দিন অজ্ঞান হয়ে পড়েছিলো তা আমরা ওনার ক্ষেত্রে মনে করতে পারি এই কারণে অ্যাট্রোপিয়া ব্রেন হয়েছে সো সাম ডিগ্রি অফ অ্যাট্রোপি অ্যান্ড সাবসিকুয়েন্ট ব্রেইন শ্রিঙ্কেস দো কমন ইন ওল্ড এজ বাট ইট ইজ কজ ডিউ টু ডিফারেন্ট আদার ফ্যাক্টার্স হুইচ প্রিভেন্স দি কগ্নিভিটি অফ দ্য হেলদি হিউম্যান লাইফ সো দিস ইজ দি ব্রেইন অ্যাট্রোপি এখন ব্রেন অ্যাট্রপি হলে মানুষ কি পারমানেন্ট তো কিওর হবে না লোকটা কতদিন বাঁচবে কতদিন বাঁচিয়ে রাখা যায় সাধারণত দেখা গেছে একবার ব্রেন অ্যাট্রপি হলে চেক করা যায় কিন্তু লংজিভিটি তার আয়ু কমতে থাকে তার কারণ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেন তো সব কিছু কন্ট্রোল করছে সেই ব্রেন যদি দিন দিন শুকাতে থাকে তাহলে শরীরের অন্যান্য যন্ত্রপাতি আর কি করে নারিশমেন্ট পাবে তাদেরকে কে সাহায্য করবে তাদেরকে কে দুহাত তুলে আশীর্বাদ করবে তাই পিপল উইথ ডিসকন্ডিশান টিপিক্যালি সারভাইভ ম্যাক্সিমাম টেন ইয়ার্স খুব বেশি হলে দশ বছর বেশি আর বাঁচানো যায় না যেটা অপ্রিয় সত্য কথা সেটা আমাদের রোগীদেরকেও বলতে হয় এবার এই দশ বছর যাতে অন্তত পুরোটা বাঁচতে পারে সেই চেষ্টা আমরা করতে থাকি ইন আওয়ার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট উই উই হ্যাভ এন স্কোপ অ্যাবাউট দি শ্রিঙ্কেজ অফ দ্য ব্রেন অর ডিটোরিয়েশন অফ দ্য ব্রেন অর অ্যাথ্রোপি অফ দ্য ব্রেন বাট অলওয়েজ উইথ দ্য সিমটম সিমিলারিটি বিকজ হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই ভদ্রলোকের আমরা উনি অনেস্ট সিনসিয়ার পারফেক্ট জেন্টেলম্যান ছিলেন পাস্ট হিস্ট্রিতে চিলি পেশেন্ট শীত বেশি সিম্প্যাটিক ইন নেচার ওনার দয়া মায়া বেশি এবং প্রেজেন্টলি হি ক্যান নট কন্ট্রোল দ্য আর্জ অব স্টুল অ্যান্ড ইউরিনেশান ইউরিনেশান কন্ট্রোল করার যে মাসেল তাকে বলি আমরা স্পিন্টার ইউরেথ্রি মাসেল যেটা গাট করে রেখেছে প্রস্তাবের জায়গায় ব্লাডের নিচে আর পায়খানার যে মাসেল কন্ট্রোল করে রাখে যাতে যখন তা না তো যখন তখন প্রস্রাব পায়খানা বেরিয়ে যাবে যখন তখন তো বেরিয়ে যাবে বেরোতে পারে না কেন যারা গাঁট করে রাখে তারা স্পিন্টার মানে ছেড়ে দিলে লম্বা গোল করে গাড়া যেমন মেয়েদের চুলে লাগায় সেরকম গাডারের মতন আটকে রাখে চুল যেমন আটকে রাখে কিন্তু খুলে দিলে আবার অনেকটা চুল ছড়িয়ে যায় তেমনি আর কি একে সেই জন্যে এই মাসেলগুলোকে মাংস বলা হয় স্পিন্টার মাসেল স্পিন্টার মাসেল যেটা ইউরেথ্রা থাকে প্রস্তাবের জায়গায় ওখানে সেটা তাকে বলা স্পিন্টার ইউরেথ্রি আর যেটা পায়খানা মলদারের ওখানে থাকে তার নাম স্পিন্টার অ্যানাইল তাহলে এই মাসেলগুলো উইক হয়ে যায় উইক হয়ে গেলে ধরে রাখতে পারে না অসাড়ে পায়খানা প্রস্তাব হয়ে যায় ফ্ল্যাট পাসিং গ্যাস পাস করার সময় অনেকের একটু পায়খানা হয়ে যায় অনেকের অনেকের হাসতে গেলে কাশতে গেলে বার প্রেশার দিলে ইউরিন পাস হয়ে যায় ডিউ টু উইকনেস অফ দিস মাসেল এই মাসেল দুটো কন্ট্রোল হয়ে যায় ঠিক গাড়ির চাকার হাওয়ায় যে ভাল্ভ লাগানো হয় সেই রকম গাড়ির চাকার হাওয়া তো বেরিয়ে যেতে পারে হু করে কিন্তু বেরোচ্ছে না কেন ওইখানে এই রকম স্পিন্টার দেওয়া আছে যে ঢুকবে কিন্তু আর বেরুবে না কিন্তু এইগুলো লুজ হয়ে গেছে এই মাসেলগুলো লুজ হলে হোমিওপ্যাথিক ঔষধের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ঔষধ হলো causticum the greatest discovery of any man preparation prepare from the hydrate of potash a kind of potash preparation that is our causticum amrita ke bully, honeyman stinchara sine akris kali so this patient requires causticum because his stool and urine cannot control and all along the patient's mental symptoms of the causticum is present was present and he is also now present, the man is sincere, sympathetic and he is also chilly. Causticum is a chilly patient and there are few words here and there, so causticum is the choice of remedy and I do believe by use of causticum, this gentleman, this will be fully benefited.